হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে শুরু করতে যাচ্ছি হচ্ছে লেসন ওয়ান, আর এটা হচ্ছে তোমার ইউনিট সিক্স এর। তো ইউনিট সিক্স এর লেসন ওয়ান, আমাদের লেসনের টাইটেল হচ্ছে তোমার নেপাল দা ল্যান্ড অফ এভারেস্ট, তাই তো? অর্থাৎ নেপাল হচ্ছে এভারেস্টের দেশ বা ভূমি, যেটাই বলি না কেন। তো চলো আমরা পড়া শুরু করি। তো পড়া শুরু করার আগে আমি তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল কয়েকটা পরামর্শ করে থাকি, সেটা হচ্ছে এটা তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে এবং আমার ভিডিওর শুরুতে এই যে হলুদ হলুদ যে কালারগুলো আছে না, এখানে যখন আমি মাউস পয়েন্টারটা রাখবো তখন কিন্তু এটার সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে ওয়ার্ড মিনিং বা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, এগুলো সব দেওয়া থাকবে, তোমরা তোমাদের মতো করে বইতে লিখে নেবে। হ্যাঁ আচ্ছা, তাহলে শুরু করি। নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, বলছে এভারেস্টের দেশ হিসেবে পরিচিত বা ভূমি হিসেবে পরিচিত নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। নেপাল হচ্ছে মূলত এশিয়া মহাদেশের একটা মানে মনোমুগ্ধকর দেশ। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়ানলি হিন্দু কিংডম ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো বলছে এটা একমাত্র ওয়ার্ল্ডে এটাই হচ্ছে মানে হিন্দু রাজ্য হিসেবে পরিচিত। দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি, বলছে নেপাল রাজ্যটা মূলত আসলে মানে ভীষণ সুন্দর একটা দৃশ্যের দেশ, এরকম আর কি, অনেক সুন্দর মানে ভীষণ সুন্দর একটা দেশ। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস, বলছে কি যে টেম্পল মানে তো আমরা জানি মন্দির, তাই না? আচ্ছা বলছে এখানে আছে ওয়ার্ল্ড এর বেস্ট মানে সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ মন্দির গুলো এখানে আছে। ইট ইজ আ কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন সিনিক লাক্সারি, ঠিক আছে, অ্যান্ড কালচারাল ট্রেজার্স, অর্থাৎ এটা হচ্ছে একটা সুন্দর মনোরম দেশ এবং সাংস্কৃতিক যে সম্পদ, ঠিক আছে, সেটার একটা দেশ, মানে এখানে সংস্কৃতি বা মানে সিনারি জাতীয় দৃশ্য অনেক সুন্দর আছে, এরকম আর কি। নেপাল লাইজ, লাই মানে তো হচ্ছে মানে অবস্থিত থাকা, এরকম আর কি। হ্যাঁ তো নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত অ্যান্ড পার্ট অফ চায়না, তার মানে হচ্ছে কি নেপাল হচ্ছে মূলত চায়নার যে তিব্বতীয় অংশ এবং ভারতীয় অংশ, এরকম একটা জায়গার ভিতরে আর কি অবস্থিত। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 147,181, তাই না, অর্থাৎ 147,181 স্কয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার, তাই না? তাহলে আমাদের নেপালের আমাদের যে মানে কত বর্গ কিলোমিটার আয়তন, সেটা হচ্ছে 147,181, আর আমাদের বাংলাদেশের কিন্তু 147,570, তাই না, খুব বেশি দূরে নয়, সমানই বলা যায়। তো এটা হচ্ছে নেপালের আয়তন। সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লো ল্যান্ড, তো দক্ষিণ নেপালটা হচ্ছে মূলত কি ট্রপিক্যাল মানে গ্রীষ্মমন্ডলীয় লো ল্যান্ড নিম্নভূমি, নোন অ্যাজ থেরাই প্লেইন, অর্থাৎ থেরাই সমভূমি নামে যেটাকে আমরা সবাই চিনি বা জানি, এভাবে পরিচিত আর কি। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, নেপালের এই অংশে আছে হচ্ছে গরম গ্রীষ্মকাল এবং ওয়ার্ম উইন্টার্স, তাই না, মানে হচ্ছে তোমার ওয়ার্ম মানে তো আমরা জানি যে উষ্ণ, তাই না, উষ্ণ শীতকাল এরকম। হেয়ার দ্য টেম্পারেচার রিচ আপ টু 40°C ইন এপ্রিল অ্যান্ড মে, এপ্রিল এবং মে তে এখানে তাপমাত্রা দেখাচ্ছে যে উঠে আসে প্রায় 40°C অ্যান্ড মনসুন রেইনস, মৌসুম মানে তো আমরা জানি বর্ষাকাল বা মৌসুমি বায়ু, তাই না, তো বর্ষাকালে রেইনস বৃষ্টি হয়, মনসুন রেইনস অর্থাৎ বর্ষার বৃষ্টি, ঠিক আছে। ড্রেন্স মানে কি, ড্রেন্স মানে কিন্তু ভিজানো। দিস রিজিয়ন আর ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর মাসে এই এলাকায় মানে প্রচুর বৃষ্টি হয়, এরকম আর কি বিষয়টা। দ্য সেন্ট্রাল হিললান্ডস, অর্থাৎ যে কেন্দ্রীয় পার্বত্য ভূমি, তাই না, পাহাড়ি ভূমি, ইনক্লুডিং দ্য কাঠমান্ডু, তার ভিতরে আছে কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালিস, ঠিক আছে, পোখারা ভ্যালি, ভ্যালি মানে কি উপত্যকা, তাই না, অর্থাৎ এই যে ছবিতে আমরা দেখছি যে হচ্ছে দুই পাহাড়ের নিচু নিচু জায়গাটাকে বলে হচ্ছে তোমার উপত্যকা,
হ্যাঁ, বা টেম্পারেট ক্লাইমেট এই জায়গায় আছে মূলত। টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ, তাই না? আর ক্লাইমেট মানে তোমরা জানি জলবায়ু, তাই না? আচ্ছা, তো এখানে এই এলাকাটা আছে মূলত হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, তার মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এন্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দা মনসুন, অর্থাৎ এটা বর্ষাকাল বা হচ্ছে তোমার মৌসুমি বায়ু দ্বারা এটা প্রভাবিত। এই এলাকাটা কোন এলাকা? দা সেন্ট্রাল হিললেন্ডস, হ্যাঁ তাই না, অর্থাৎ কেন্দ্রীয় পার্বত্য ভূমি, সেটা সেটার ভিতরে থাকবে তোমার কাঠমান্ডু বা পোখারা ভ্যালি এই জায়গাটা। নর্থ অফ দ্যাট, ওটার উত্তরে, উত্তরটা ইজ দা স্লপ অফ দা মেইন সেকশন অফ হিমালয়ান রেঞ্জ, তাই না? অর্থাৎ রেঞ্জ মানে হচ্ছে সীমা, স্লপ মানে হচ্ছে মূলত ঢালু, এরকম আর কি, হ্যাঁ ঢালু জায়গা। তো বলছে কি দা নর্থ অব দ্যাট, এর উত্তর অংশটা হচ্ছে ঢালু অফ দা মেইন সেকশন অফ দা হিমালয়ান রেঞ্জ, অর্থাৎ হিমালয় সীমানার যে মূল সেকশনটা, মূল জায়গাটা, ঠিক আছে, সেটার ঢালু অংশটা মূলত আসলে উত্তর দিকটা। দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশটা হ্যাজ বিকাম অফ দা হাইয়েস্ট পিকস অফ দা ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট। নেপালের এই অংশে মূলত হচ্ছে পৃথিবীর সবচেয়ে যে উচ্চ চূড়া, পিকস মানে কিন্তু চূড়া, তাই না, যেটাকে আমরা মাউন্ট এভারেস্ট হিসেবে জানি, সেটাই আর কি এখানে আছে। নেপাল ইজ হোম টু নিয়ারলি 2 crore 90 lakh পিপল, অর্থাৎ 2 crore 90 lakh মানুষের বসবাস হচ্ছে প্রায়, নিয়ারলি মানে কিন্তু প্রায়, তাই না, এই নেপালে। পপুলেশন ইজ প্রাইমারিলি, প্রাইমারিলি মানে প্রধানত বা প্রাথমিক ভাবে যেটাই বলি না কেন, রুরাল মানে আমরা জানি হচ্ছে গ্রাম্য, তাই না? আচ্ছা, তো পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল, এখানে জনসংখ্যা মূলত, তাদের জনগণ মূলত আসলে রুরাল মানে গ্রাম্য, মানে গ্রামে বাস করে। কাঠমান্ডু দা ক্যাপিটাল সিটি, কাঠমান্ডু হচ্ছে কি আমাদের এখানে দেখছি যে ক্যাপিটাল, ক্যাপিটাল সিটি অর্থাৎ রাজধানী, তাই না, হ্যাজ লেস দেন 1 million ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ 1 মিলিয়নেরও কম জনসংখ্যা এখানে আছে। তো 1 মিলিয়ন মানে আমরা জানি 10 লাখ, তাই না, তো একটা রাজধানীতে 10 লাখেরও কম লোক সংখ্যা এখানে আছে, এটা আর কি। নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স, ডেমোগ্রাফিক মানে কি জনসংখ্যা তাত্ত্বিক, তাই না, অর্থাৎ জনসংখ্যা সংক্রান্ত। তো জনসংখ্যা সংক্রান্ত বৈশিষ্ট্য আর হচ্ছে কি কমপ্লিকেটেড, বেশ জটিল। নট অনলি বাই ডজনস অফ এথেনিক গ্রুপ, এখানে যে শুধু ডজন ডজন মানে এথেনিক গ্রুপ থাকে সে কারণেই নয়, বাট বাই ডিফারেন্ট কাস্ট, আরো বরং বিভিন্ন জাতি থাকার কারণে। তাহলে কি হচ্ছে, বিভিন্ন এথেনিক গ্রুপ এবং বিভিন্ন ধরনের জাতি থাকার কারণে মূলত নেপালের জনসংখ্যা তাত্ত্বিক যে বিষয়টা সেটা বেশ জটিল। ইন টোটাল মানে সর্বোপরি বলা যায় দেয়ার আর 103 কাস্ট অ্যান্ড এথেনিক গ্রুপস লিভিং ইন দিস স্মল কান্ট্রি, বলছে মোটামুটি বলা যায় যে হচ্ছে 103 ধরনের মোটামুটি কিনে মানে কাস্ট মানে আমরা জানি জাতি বর্ণ, তাই না, আমরা এখানে যেটা দেখলাম আর কি রেস, তো এই যে 103 ধরনের মানে মানুষজন এখানে আছে বিভিন্ন বিশ্বাসের বা বিভিন্ন বর্ণের, তাই না, বা বিভিন্ন উপজাতি সব মিলিয়ে মোটামুটি আমাদের এখানে 103 ধরনের আমরা খুঁজে পেয়েছি বইতে। দ্য টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস আর নোন অ্যাজ চৈত্রি অ্যান্ড বাহন, এবং এদের মধ্যে দুইটা সবচাইতে বড় গ্রুপ সেটা হচ্ছে চৈত্রি এবং বাহন। আদার্স ইনক্লুড, অন্যরা হচ্ছে মগর, থারু, তামাং, নেওয়ার, মুসলিম, গারুং ও দামাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অন্যান্য যে সকল উপজাতি ধরনের যেটাই বুঝি না কেন আমরা, ঠিক আছে, সেগুলা। অ্যাবাউট 48% অফ দ্য পিপল স্পিক নেপালি, বলছে কি 48% লোকজন নেপালি ভাষায় কথা বলে, এবং আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন, আর অন্যান্য যে সকল ভাষায় কথা বলা হয় সেগুলো হচ্ছে মৈথলি, ব্রজপুরি, থারু অ্যান্ড তামাং, এই ভাষাগুলো আছে সেখানে। তো বলছে নেপাল ইজ দা হলি ল্যান্ড অব লর্ড পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধা, হোয়ার দা হিন্দুজ অ্যান্ড বুদ্ধিস্ট হ্যাভ লিভড টুগেদার ইন হারমোনি ফর সেঞ্চুরিজ। নেপাল হচ্ছে একটা পবিত্র ভূমি
সেটা হচ্ছে প্রভু পশুপতিনাথ এবং হচ্ছে গৌতম বুদ্ধের জন্মভূমি বা যেটাই বলি না কেন, ঠিক আছে, সেটার জন্য যেখানে হিন্দু এবং বৌদ্ধরা অনেক দিন ধরেই মোটামুটি হচ্ছে হারমোনিয়া, তো জানি আমরা, সাদৃশ্য, মিল মিলামিশে মিলেমিশে থাকা, হ্যাঁ, এভাবে ফর সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী ধরে, বছরের পর বছর ধরে তারা এখানে আছে, একসাথে মিলেমিশে আছে। দ্য টেম্পল অফ পশুপতিনাথ বলছে পশুপতিনাথের যে মন্দিরটা ইজ দ্য মোস্ট স্যাক্রিড হিন্দু শ্রাইন, তাই না? বলছে কি স্যাক্রিড মানে পবিত্র, পবিত্র হিন্দু যে মন্দির সেটা, অ্যান্ড ওয়ান অফ দ্য ফোর মোস্ট ইম্পর্টেন্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর শিবা অর শিবার্স, তাই না? অর্থাৎ যারা শিব পূজা করে তাদের হচ্ছে অনেক মানে ওয়ার্ল্ডের যে সকল চারটা গুরুত্বপূর্ণ যে শহর আছে সেটার ভিতরে একটা। লর্ড বুদ্ধা অর্থাৎ প্রভু বুদ্ধা, দ্য লাইট অফ এশিয়া অর্থাৎ গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার লাইট মানে আলো, ওয়াজ বর্ন ইন লুম্বিনী, তিনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন ইন নেপালস সাউদার্ন প্লেইন্স, তাই না? অর্থাৎ নেপালের যে হচ্ছে দক্ষিণ সমভূমি এরকম একটা জায়গাতে, হুইচ মেক্স দিস আ সেক্রেট পিলগ্রিমেজ ডেস্টিনেশন, তাই না, ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল। আচ্ছা, যে কারণে এই জায়গাটা মূলত পবিত্র, তোমার যে তীর্থযাত্রা হয়েছে, তীর্থযাত্রার স্থান হয়েছে, হ্যাঁ, বৌদ্ধদের, বৌদ্ধ ধর্মাবলম্বীদের। অর্থাৎ তীর্থযাত্রা মানে কি, আমরা মুসলমানরা যেমন হজ করতে যাই, ওরা ওরকম ওদের থেকে তীর্থযাত্রা আছে বিষয়টা এরকম আর কি। তো এই কারণেই এই জায়গাটা মূলত আসলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা তীর্থ স্থানে পরিণত হয়েছে, তাদের এই জন্মগ্রহণ করার কারণে এই নেপালের লুম্বিনী নামক স্থানে। ইনফ্যাক্ট বস্তুত মেনি নেপালিজ কম্বাইন, অনেক কম্বাইন মানে তো মিলিয়ে ফেলা, মিশিয়ে ফেলা, তাই না? অনেক নেপালি মিশিয়ে ফেলে হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিস, অর্থাৎ তারা একসাথে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের ধর্মীয় বিষয়গুলো চর্চা করে। মেনি টেম্পলস অ্যান্ড শ্রাইনস আর শেয়ার্ড, অনেক মন্দির আছে তারা, টেম্পলস এবং শ্রাইন মানে ওই একই কথা আর কি, হ্যাঁ, এগুলো দুটাই আসলে সিমিলার ওয়ার্ড। আর শেয়ার্ড বিটুইন দ্য টু ফেইথস, এই দুই বিশ্বাসের লোকজনের মাঝে অনেক মন্দির আছে তারা শেয়ার করে, অর্থাৎ শেয়ার করে তারা পূজা অর্চনা করে। অ্যান্ড সাম ডেইটিস, ডেইটিস মানে তো দেবদেবী, তাই না? কিছু দেবদেবীকে আর ওয়ার্শিপড, তাদেরকে পূজা করা হয়, ওয়ার্শিপ মানে পূজা করা, বাই বোথ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট। তাহলে দেখা যাচ্ছে কি, কিছু কিছু দেবদেবী আছে যারা হচ্ছে কমন, এরাও পূজা করে, ওরাও পূজা করে, কারা কারা সেটা, হিন্দু এবং বুদ্ধিস্টরা, বৌদ্ধ ধর্মের লোকজন এবং হিন্দুরা সবাই মিলেই কিছু কিছু দেবদেবীকে তারা এখানে পূজা করে। দ্য কাঠমান্ডু ভ্যালি, কাঠমান্ডু উপত্যকাটা ইজ রিচ কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল, এটা নেপালের হচ্ছে তোমার যে সাংস্কৃতিক ঐতিহ্যের মূল কেন্দ্র বলা যায়। দ্য থ্রি অ্যান্সিয়েন্ট সিটিজ অফ দ্য ভ্যালি বলছে এই ভ্যালির, এই উপত্যকার তিনটি প্রাচীন যে শহর আছে সেটা হচ্ছে পাঠান, কাঠমান্ডু অ্যান্ড বক্তাপুর, তাই না, রিপ্রেজেন্ট অ্যান্ড এপিটম অফ হারমোনি, ঠিক আছে, এপিটম মানে প্রতীক, আর আমরা অটগুলো একটু দেখে আসি আগে। এলিগেন্ট মানে হচ্ছে মূলত অভিজাত বা রুচিশীল, আর আর্কিটেকচার মানে তো আমরা জানি স্থাপত্য, অর্থাৎ বিল্ডিং তৈরির যে প্ল্যান পরিকল্পনা এগুলো আর কি, আর রিফাইন মানে তো হচ্ছে রুচিশীল পরিশীলিত এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো বলছে এই তিনটা শহর মূলত রিপ্রেজেন্ট অ্যান্ড এপিটম অফ হারমোনি অ্যান্ড আরবান ডিজাইন, ঠিক আছে, অর্থাৎ নগরের ভিতরে যে এক সুন্দর মিলেমিশে থাকার যে প্রতীক সেটা, এলিগেন্ট আর্কিটেকচার অ্যান্ড রিফাইন্ড কালচার, হ্যাঁ, এবং হচ্ছে কি তোমার মার্জিত যে স্থাপত্য শিল্প এবং হচ্ছে তোমার রিফাইন কালচার অর্থাৎ রুচিশীল সংস্কৃতি, সবগুলো আসলে রিপ্রেজেন্ট করে এই তিনটে স্থান, এটাই মূলত। দিস সিটিস আর ফেমাস ফর রিলিজিয়াস মনুমেন্টস, তাই তো? এই শহরগুলো আরো বিখ্যাত কিসের জন্য, ধর্মীয় বিভিন্ন ভাস্কর্য আছে সেগুলোর কারণে, আনইকুয়াল ইন দা ওয়ার্ল্ড, বিশ্বে অদ্বিতীয়। দ্য সেভেন মনুমেন্ট জোনস সিচুয়েটেড উইদিন দ্য ভ্যালি হ্যাভ বিন নেমড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো,
আর এই যে সাতটা যে তোমার হচ্ছে স্মৃতিস্তম্ভ নিয়ে এর যে এলাকাটা, যে ভ্যালিটা, উপত্যকা, সেটা মূলত আসলে হ্যাভ বিন নেমড, এটাকে নামকরণ করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই না? ওই যে বিশ্ব ঐতিহ্যের নামে ঘোষণা করা হয়েছে ইউনেস্কো দ্বারা, বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, সহজ কথা। অ্যাডিং ডাজলিং কালার টু নেপালস ভাইব্রেন্ট কালচার আর দ্য মেনি ফেস্টিভ্যালস, তাই না? বলছে এখানে আরো অনেক সুন্দর সুন্দর চোখ ধাঁধানো তোমার রোমাঞ্চকর মানে সাংস্কৃতিক অনেক বিষয় আছে, ঠিক আছে, বা আবার অনেক উৎসব আছে, যেমন দ্যাট আর সেলিব্রেটেড, যেগুলো উদযাপিত হয় থ্রু আউট দ্য ইয়ার, অর্থাৎ সারা বছর ধরে। আচ্ছা, তার মধ্যে আমরা দেখছি যে এখানে দেশাইন অ্যান্ড দুসেরা, তাই না, এই দুইটা হচ্ছে ইজ সেলিব্রেটেড নেশনওয়াইড, মানে সারা দেশব্যাপী এটা পালন করা হয়ে থাকে, উদযাপন করা হয়ে থাকে ইন অক্টোবর, অক্টোবর মাসে। দিস ইজ দ্য মোস্ট, এই দিস বানানটা এখানে ভুল আছে, এটা TH IS হবে। আচ্ছা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল নেপালিজ, অল নেপালিজ সেলিব্রেশন, এটা হচ্ছে নেপালিজ যে সকল উদযাপন হয় তাদের মধ্যে গুরুত্বপূর্ণ, অ্যান্ড ইনক্লুডস দ্য বিগেস্ট অ্যানিমাল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার, এবং এখানে দেখাচ্ছে যে সবচাইতে এর ভিতরে আছে যে অনেক বেশি মাত্রায় প্রাণী উৎসর্গ করা হয়, তার মানে ওরা হয়তো ওই বলি দেয় বা এই ধরনের আর কি, আমরা যেমন হচ্ছে কুরবানি দিই এরকম বিষয়টা। তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর, তিহার মূলত হচ্ছে নভেম্বরে উদযাপন করা হয়। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড, অন্যান্য উৎসবের ভিতরে আছে হলি, তারপর চৈত্র দেশাইন ইত্যাদি, এইগুলো হচ্ছে তাদের অনুষ্ঠান। সাম হিন্দু ফেস্টিভ্যালস আর দা, আর কিছু হিন্দু অনুষ্ঠান আছে যেমন হরিবোধনী, একাদশী, মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী, তাই তো? তো এই হচ্ছে মোটামুটি তাদের তোমার হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি তাদের বিভিন্ন অনুষ্ঠান, যে হচ্ছে হরিবোধনী, একাদশী, মহাশিবরাত্রি এবং হচ্ছে কৃষ্ণ জয়ন্তী, তাই না? এগুলো হচ্ছে তাদের অনুষ্ঠানের নাম। দিজ আর বুদ্ধিস্ট সেলিব্রেশন টু, বলছে এগুলো বৌদ্ধরাও উদযাপন করে থাকে, অ্যান্ড দোজ ইনক্লুড, এবং হচ্ছে তার ভিতরে যে হচ্ছে এই নামগুলো দেওয়া রয়েছে যেমন মানিরিমড, তাই না, বুদ্ধা জয়ন্তী অ্যান্ড লোসার, তাই না, এগুলোও হচ্ছে আছে। হুইচ মার্কস দ্য তিব্বতান নিউ ইয়ার, যেটা মূলত চিহ্নিত করে তিব্বতের নতুন বছরকে। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের আজকের টেক্সট, পড়া শেষ হয়ে গেল। আর যদি কারোর এই যে নিচেই বিভিন্ন ধরনের কোশ্চেন টোশ্চেন আছে, এগুলো নিয়ে কখনো কোথাও সমস্যা মনে হয়, হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, যার যেটা দরকার হবে আমি সেটা কমেন্ট বক্সেই উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।